哎，老张，我问你啊，我的老师直接看你，阿拉布拉里面宝塔，因为他的思想往外扯那个宝塔，啊，都是宝塔，也是宝塔，实际上是问题是这个，嘛，阿拉还这个阿拉布拉里面少人把我们的心宝塔，阿拉定的阿提拉的少人把阿真宝塔看真的宝塔，是他那个宝塔自由的位置。এখানে নজর কালি ও সাকিনা শান্তি নেমে আসে সুতরাং আলমাজার ক্যাম্পে এই মসজিদে যখন তিনি আলোচনা হচ্ছে সুতরাং এখানে একটা আল্লাহ পক্ষ থেকে শান্তির ব্যবস্থা হচ্ছে ভাবটা তো মন মালায়িকা ফেরিস্তারা থেকে নেই আর ফেরিস্তারা থাকে তার মানে তারা সম্মান আছে তাজিমের জন্য এবং সেটা রহমতের মাধ্যম তাদের এই মজলিসকে মাহফিলকে বা ওই জায়গাগুলিকে ডেকে নাও মেরে আগে আল্লাহ তাআলা তাদের এই কথা
কথা হক, কিন্তু উদ্দেশ্য হচ্ছে বাতিল, ওই তাদের দেহাল বাতিল, উদ্দেশ্য হচ্ছে বাতিল। দেশে গেলে আপনার তৌহিদ কে ফেতনা বলবে, সন্নত কে ফেতনা বলবে, দলিলের কথা বলে ফেতনা করবে, এই ফেতনা করছে, সহি আমল করলে ফেতনা করবে, শিরক করলে বলে খুব ভালো, এ ঐক্য চায়, বেদাত করলে বলবে আর বেদাতকে না করলে মেনে নেবেন, অসুবিধা নেন, যার যেটা ভালো লাগছে পারেন, আমরা সবাই এক, সবাই তো ঐক্য জনতা, খুব খুশি, খুব খুশি। وَإِذَا ذُكِرَ الَّذِينَ مِن دُونِهِ إِذَا هُمْ يَسْتَبْشِرُونَ সুবহানাল্লাহ। কোরআন কারীমে যারা ভ্রান্ত ধর্মে বিশ্বাসী, ভ্রান্ত তরিকার লোক, তাদের সম্পর্কে বলছেন আল্লাহ ছাড়া অন্যের কথা যদি তাদেরকে শোনানো হয় ইচ্ছা কাহিনী আর কেরামতির নামে আপনার গুমরাহী আর শিকার বিরাট, তাদেরকে যদি শিরকের কথা শোনানো হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবে, আর এদা হুম ইয়াস্তাবশির খুব খুশি হবে যে ভালো আলো আছে, জবরদস্ত আলো আছে। ফেতনা, ফেতনা সম্পর্কে কোরআন কারীমে ফেতনা শব্দটি অনেক এসেছে, ফেতনা সম্পর্কে যারা লিখেছে বলে ফেতনার অনেকগুলি অর্থ হয়, আমি শাব্দিক অর্থ থেকে শুরু করে তার ব্যবহারিক অর্থ প্রয়োগের ক্ষেত্র এবং বিভিন্ন ক্ষেত্রগুলিতে যে ফেতনা শব্দটি ব্যবহৃত হয়েছে এটা অত্যন্ত ব্যাপক, সেই নিয়ে আলোচনা করি। এর উপরে একটা কিতাবই আমাদের রিসার্চ সেন্টারে ডাইরেক্টর শেখ ডক্টর আব্দুল ওয়াহিদ বিন হামাদ আল মজরুর হাফেজাহুল্লাহ তাআলা তিনি লিখেছেন ওয়াসাইলু সাবাত ইনাল ফিতান, ফিতনার সময় কি করে আপনি টিকে থাকবেন সঠিক পথের উপর। তো উনি প্রথম খানে অনেক পৃষ্ঠায় শুধু ফিতনারই অর্থ আর প্রয়োগ ভরপুর ক্ষেত্রে কোরআন হাদিসে ফিতনা শব্দটি ব্যবহৃত আলোচনা করেছেন, সেদিকে যাবেন না। খোলাসার কথা হচ্ছে ফিতনা মানে হচ্ছে পরীক্ষা, আগুনে লোহাকে অথবা স্বর্ণকে চাঁদিকে জ্বালালে ওটাকে ফিতনা বলা হয়, আগুনে যদি আপনি স্বর্ণকে জ্বালান তাহলে কি হবে সেটা খারাপ হবে না আরো ভালো, আরো খাঁটি হবে, আরো খাঁটি হবে না, খাঁটা বেরিয়ে যাবে আর আসলটা থেকে যাবে। তো ফিতনা মানে এই জন্য পরীক্ষা, এখান থেকে তখন কোথায় চলে গেল, ফিতনা মানে হচ্ছে মানুষের পরীক্ষা ইমতিহান, আর মানুষের পরীক্ষা যখন আল্লাহ করেন তখন পাস করে তার খাঁটিটা বেরিয়ে চলে আসলো, ফেল করলো মানে এগুলো আগাছা বেরিয়ে চলে গেল, এগুলো খান ছিল বা আগাছা ছিল বেরিয়ে চলে গেল। তো ফিতনা মানে পরীক্ষা, এই ফিতনা আবার আল্লাহর আজাবকে বলা হয়, কারণ আজাবগুলির মাধ্যমে বালা মুসিবতের মাধ্যমে বিপদ আপদের মাধ্যমে আর বিভিন্ন অশান্তির মাধ্যমে আল্লাহ কি করার পরীক্ষা করেন, আল্লাহ পরীক্ষা করেন হাদিসে আজাবকে, অশান্তিকে, বিশৃঙ্খলাকে, ঝগড়া বিবাদকে, কলহকে, এগুলোকে, অন্তরের ফাটলকে, দেশকে, মানামানি এইসবকে ফেলে দেওয়া হচ্ছে। তোমরা ফিতনা থেকে বাঁচো, এখানে ফিতনা শব্দ আল্লাহ নাকি মানে অনির্দিষ্ট করে বলে যা আরবি গ্রামার পড়েছে, অর্থাৎ যে কোনো রকমের ফিতনা, ফিতনা যে কোনো রকমের ফিতনা থেকে ওয়াত্তাকু বেঁচে থাকো, তাহলে বোঝা গেল হচ্ছে ফিতনা সম্পর্কে কোরআনে কারিমে যে শিক্ষা সেটা হচ্ছে এখানে ফিতনা সেখান থেকে বেঁচে থাকবে, ফিতনাকে এড়াবার চেষ্টা করবেন, ফিতনা থেকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, ফিতনা থেকে পালাবার চেষ্টা করবেন, রক্ষা করার চেষ্টা করবেন, ফিতনাতে আপনি ঝাঁপ দেবেন না, ফিতনার দিকে এগিয়ে যাবেন না, দেখি কি হচ্ছে এবার দেখি আমি এমনি দেখতে যাচ্ছি, আমি ওগুলোতে শরীর না, আমি ওসব ঝামেলাতে নেই, কিন্তু আপনি ওদের আশেপাশে আছেন বেঁচে পড়ে গেল, আপনি সেই চরিত্রের ছিলেন না, আপনি সেই আকিদারও ছিলেন না, সেই রকমের খারাপ ছিলেন না, কিন্তু ফিতনার যে দিকগুলি রয়েছে সেটা চোখের সামনে আপনি জীবন্ত দেখছেন, চোখের সামনে যে কেউ ফিতনায় লিপ্ত অথবা অনলাইনে আজকালকার সোশ্যাল মিডিয়ায়
কিন্তু চোখের সামনে আসলো, চলো ঘৃণা করি কিন্তু একটু দেখে নি, একটু দেখে নি, যদি আপনার অন্তরে শয়তান ঢুকিয়ে দিতে পারে তাহলে ওটাকে আরবিতে বলা হয় ইসতিরসাল, আপনাকে তখন ধীরে ধীরে আর একটু আর সামান্য একটু দেখে নি কি হচ্ছে, আর একটু দেখি কি হচ্ছে, এই করতে করতে আপনার পরস্পরণ ঘটবে, আপনি যখন ক্ষতিগ্রস্ত হবেন তখন এই পরীক্ষায় ফেল করে যাবেন। হত্যা প্রকৃত না, এই জন্য শুরুতেই ফিতনা থেকে বেঁচে থাকছে। আল্লাহ তারপরে বলছেন যে ফিতনা এমন যে তোমাদের মধ্যে যারা জালেম, তার বোঝা যাচ্ছে যে মানব জাতির মধ্যে কিছু জালেম আছে আর কিছু জালেম নয়, আদেল আছে অথবা ভালো মানুষ আছে, যদিও তাদের সঙ্গে কম থাকবে কিন্তু থাকবে, অতিরিক্ত থাকবে। তোমাদের মধ্যে যারা জালেম তাদের ওপরেই যে ফিতনা আপতিত হবে, তারাই যে ফিতনায় জড়িয়ে যাবে, শুধু এমন কথা নয়, লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাস, তোমাদের সমাজে, তোমাদের দেশে, তোমাদের পরিবারে, তোমাদের অঞ্চলে যারা জালেম তারাই শুধু ফিতনায় লিপ্ত হবে, এমন কথা নয়। আর বুঝাতে যারা জালেম নয়, যারা সারা সেরা মানুষ, যারা সোজা চলতে চায়, যারা শান্তি চায়, শান্তির কামী, তারাও তাতে লিপ্ত হবে বা জড়িয়ে যাবে বা তাদের ওপরে ফিতনাগুলি এসে পড়বে, অশান্তি তাদেরকেও ভোগ করতে হবে। তাহলে আল্লাহর জমিনে যদি ফিতনা হয় তাহলে তাতে অসৎ লোকদেরও অশান্তি, আর তারা সৎ মানুষ, আদের নাই পড়ায় ভালো মানুষ, আদা সিরা ভালো হয়ে বাঁচতে চায়, ভালো হয়ে আল্লাহর কাছে যেতে চায়, তারাও সেই ফিতনা থেকে নিরাপদ নয়। লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাস, ভালো করে জেনে রাখো যে আল্লাহ কঠোর শাস্তি দেয়। যদি ফিতনায় লিপ্ত হয়ে যাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কঠোর শাস্তিদাতা, শাস্তি দিতে সক্ষম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কথা বলা না করি একটি সহিহ মুসলিমের হাদিস বলি, পিয়ালে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলেন সাহাবায়ে কেরামদেরকে যারা সামনে ছিলেন, তা'আউযু বিল্লাহি মিনাল ফিতান মা যাহারা মিনহু ওয়া মা খালা, তোমরা আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করো বা আল্লাহর কাছে আশ্রয় কামনা করো, তাওবুল আল্লাহর শরণ নাও, আল্লাহর কাছে পানা নাও, আশ্রয় নাও। তাহলে বোঝা যাচ্ছে যে কোনো বিপদ আসতে যাচ্ছে কোনো জায়গায় আশ্রয় নিতে হবে। ছোট কচি কাঁচারা যখন দেখে যে বিপদ আসতে যাচ্ছে তখন দৌড় দিয়ে যায়, যদি মা থাকে তো মায়ের কোলে দৌড় দিয়ে যায়, মা না থাকলে বড় ভাই বোন আছে তাদের দিকে দৌড় দিয়ে যায়। মানুষের কথা তো বাদ দেন, পশু পাখিকে দেখছেন, মুরগির বাচ্চাকে দেখছেন, যখন দেখে যে বিপদ মানে আসছে আমাকে ধরতে যাচ্ছে তখন দৌড় দিয়ে গিয়ে মায়ের পেটের তলে মুরগির পেটের তলে মুরগির বাচ্চাগুলি গিয়ে দিবে আশ্রয় গ্রহণ করে। আর আমাদের আশ্রয় স্তর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং, যে সৃষ্টি আল্লাহর সৃষ্টিগুলো যদি তার চেয়ে শক্তিশালী তার কাছে আশ্রয় নিতে যায়, তাহলে একজন মুমিন মুসলিমকে কেমন হওয়া উচিত, যে রবের প্রতি ইমান এসেছে, যে রবের ওপর সন্তুষ্ট হয়ে রাজি তো বিল্লাহ রব্বা হাবিল ইসলামে দীনা ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মেনে নিয়েছে, রবের কাছে আশ্রয় দিতে তাওয়াজ্জুহ, আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করো, মিনাল ফিতান ফিতনা সমূহ থেকে, তার বোঝা গেল যে অনেক ফিতনা আছে, একটা দুটো ফিতনা মিনাল ফিতান বহুমুখী ফিতনা আছে, বহু রকমের ফিতনা আছে, মিনাল ফিতান এগুলো যে অনেক প্রকার আছে তার বিভিন্ন দিক আছে, অনেক কিসিমের আছে, অনেক ধরনের আছে, সেটার কথা মা দহারা মিনহা মা বাতান, সেটা প্রকাশ্যে হোক অথবা গোপনে লুকাইত হোক, সেই ফিতনাগুলি সবার সামনে হচ্ছে, রাস্তাঘাটে হচ্ছে, খোলামেলা হচ্ছে অথবা গোপনে হচ্ছে, কেউ নেই সেখানে, একটা শুধু আপনি আছেন, কিন্তু বড় চেতনায় লিপ্ত আপনি বুঝলেন না। তাকিদ করে বলছেন তোমার আশ্রয় গ্রহণ করো, প্রকাশ্য ফিতনা থেকে আল্লাহকে আশ্রয় নাও এবং যেগুলো গোপনীয় ফিতনা সেগুলো থেকে আল্লাহর আশ্রয় নাও। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা বললেন যে
بالله من الفتن ما ظهر منها وما بدن এই দোয়াটা আমি বুঝতে পারছি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসতিয়াজ আল্লাহর আশ্রয় কামনার মেলা দোয়া আছে তার আশ্রয় দিচ্ছে আর তারবতু বিল্লাহ মিনাল ফিতান মা যাহারা মিন হাওয়া বাতান বা আউযু বিল্লাহ মিনাল ফিতান মা যাহারা মিন হাওয়া বাতান এতে সমস্ত অনিষ্ট থেকে আশ্রয় চেয়ে থাকে কিছুই ছাড়লেন না সে শারীরিক হোক মানসিক হোক আর ব্যক্তি জীবনের হোক আর পারিবারিক হোক আর সামাজিক হোক আর রাষ্ট্রীয় হোক আর আর্থিক হোক যে কোনো ক্ষেত্রে হোক না কেন প্রকাশ্য হোক গোপন হোক সব হোক মা তাহারা মিনহা যা প্রকাশ্যে হয় বা যা প্রকাশিত হয় সেটা যেই রকমই হোক না কেন প্রকাশ্যে মানুষকে দেখতে পাওয়া যায় খারাপ মানুষকে দেখা যায় প্রকাশ্যে খারাপ জিন ভালো জিন যাই হোক জিনকে দেখা যায় না শয়তান অনিষ্ট থেকে একটা বড় অনিষ্ট থেকে আপনি আশ্রয় চাইলেন আউযুবিল্লাহ মিনাশ শয়তান যদি বলে কিন্তু যদি বলেন আউযুবিল্লাহ মিনাশ শয়তান মা যাহারা মিনহা মা বাতান তাহলে সমস্ত রকমের অনিষ্ট থেকে ভালোবাসিও থেকে বেদনা থেকে আপনি কি চেয়ে ফেলেন আশ্রয় চেয়ে ফেলেন প্রকাশ্য ফেতনা আছে আর কি আছে গোপনীয় লুকায়িত ফেতনা আছে আজকালকার যুগে প্রকাশ্য ফেতনার চাইতে গোপনীয় ফেতনা অনেক বেশি মানুষের সামনে আপনার মানবতার খাতিরে কেউ আবার ধার্মিকতার খাতিরে কিন্তু তার দিন ধর্ম দুর্বল সেই জন্য মানুষের সামনে একটু লজ্জা করছেন যে আমি একজন মুসলিম মানুষ একজন দাড়িওয়ালা মানুষ একজন আমি শেখ মানুষ আমি একজন নামাজি মানুষ কি বলবে কিন্তু রব যে সবসময় দেখছেন না সবকিছু শুনছেন গোপনে ওই সমস্ত ফেতনায় আপনি জড়িয়ে যাচ্ছেন এই দোয়াটি অবশ্য মুখস্থ করবে ছোট্ট দোয়া আউযু বিল্লাহি মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান সমস্ত রকমের ফিতনা থেকে আপনি কি করলেন আল্লাহ আশ্রয় চেয়ে দিলেন আর আল্লাহ বলছে ওমাইয়া তাসাম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম কেউ যদি আল্লাহর আশ্রয় নেয় আল্লাহকে আঁকড়ে ধরে তাহলে সেই ব্যক্তিকে সরল পথ জান্নাতের পথ দেখিয়ে দেওয়া হবে আপনি নামে মুসলিম আছেন কাজের বেলা মুসলিম না বিভিন্ন ক্ষেত্রে যার ফলে এই অনিষ্ট গুলিতে আপনি লিপ্ত হয়ে যাচ্ছেন আল্লাহকে যদি কেউ শক্ত করে ধরতে পারে অবশ্যই সে সঠিক রাস্তা পাবে আল্লাহ নিশ্চয়তা দান করছেন ফিতনা অনেক রকমের রয়েছে এবং ফিতনা উপর থেকে নাজিল হয় এটা শুনে মানে আল্লাহর ফয়সালা হয় আর আল্লাহর ফয়সালার উপর থেকে জমিনে ফিতনা নামে এই কথাগুলি হাদিস রয়েছে ফিতনা নামে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস জি বলছেন যে আমি ফিতনা দেখতে পাচ্ছি সেগুলি নেমে আসছে তোমাদের বাড়িতে বাড়িতে হেলাল বলতে তোমাদের বাড়িতে বাড়িতে ঘর বাড়িতে সুবহানাল্লাহ আপনি বাসায় আছেন আপনি জেদ্দা আছেন আপনি দেশে আছেন আপনি যে কোনো জায়গায় আছেন আপনার ঘরে ফিতনা নামছে জি তার মতো যেমন বৃষ্টি বর্ষণ হয় যেখানে সেখানে সব জায়গায় বৃষ্টি বর্ষণ হচ্ছে বৃষ্টির ফোঁটা বৃষ্টি যখন বর্ষা হচ্ছে বৃষ্টির ফোঁটা যখন সব জায়গায় পড়ছে ওই রকম ফিতনা নামছে কখন থেকে ফিতনা লিপ্ত হয়ে যায় এই জন্য দেখা যাচ্ছে যে আজকের একটা ভালো মানুষ হঠাৎ করে খারাপ হয়ে গেল আজকের একটা ভালো মানুষ জানতাম না যে সে শিল্পী আকিদার লোক অথবা গুমরা হয়ে গেছে সে শিল্পী লিপ্ত হয়ে গেছে সে কোনো একটা অপরাধে লিপ্ত হয়ে গেছে সে অন্যায় জড়িয়ে গেছে বিভিন্ন রকম অন্যায় জড়িয়ে গেছে ইত্যাদি অথবা সে যতগুলি বাতিল ফিরকা আছে নাম নেওয়ার সময় নেই কোনো একটা বাতিল ফিরকা থেকে বিলুপ্ত করছে অথচ জন্মসূত্রে সে একটা ভালো পরিবারের ছেলে ছিল একটা খুনের সাথে জড়িয়ে গেছে অথচ তার পরিবারে একটা খুনি নেই যে তার বাপ দাদা থেকে খুন করা শিখেছে সংক্রান্ত ঘটেছে এমন এক জায়গায় গিয়েছে ফিতনার কাছাকাছি যখন গিয়েছে তখন কোনো ঘরে ফিতনা নেমে এসেছে ফিতনা ঢুকে গেছে
অনেক রকমের রয়েছে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব ক্ষেত্রে বহু হাদিসে সতর্ক করেছেন, এবং ফিতনা আসার আগে, ফিতনা যেমন ঘনিয়ে আসবে তার আগেই তোমরা যে সময়টা পাচ্ছ ভালো কাজে লাগিয়ে আমল করো। ফিতনা মুক্ত হয়ে যদি কেউ আল্লাহর কাছে যেতে পারে সেই ব্যক্তি হচ্ছে সফল। যে বেশি দিন বাঁচতে পারো সে সফল মানে, কারণ যত বেশি বাঁচবে তত বেশি ফিতনা বাড়ছে, যে দিনগুলি আসছে ওই দিনগুলি আরো খারাপ আসছে। আমরা কখনো ভাবিয়েন না যে বর্তমান যে পরিস্থিতি ওর চাইতে ভালো কোনো পরিস্থিতি আসবে, আর একবারে ঈসা আলাইহিস সালামের যুগ আর ইমাম মেহেদীর যুগ পেয়ে যাব। কারণ অনেকে স্বপ্ন দেখাচ্ছে ইমাম মেহেদী এলো কি এলো 2019-এ, আর এক দু মাস আছে এর মধ্যেই কখন আসলো, আর না হলে 20-এ আসলো, আর দুই এক মাস এদিক ওদিক হইতে পারে, যেটা বলেছি মোটামুটি হবে 2-4 বছরের মধ্যে আউযুবিল্লাহ। কোথেকে সব কথা শুনি যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান মাসউল বি আলামিনাস সাইর, যে জিজ্ঞাসিত ব্যক্তি সে জিজ্ঞাসা করে চাইতে বেশি জানে না। জিব্রাইল যেমন জানে না, সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা কারণ সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল জানে না, তা আপনি কি করে জানলেন? হ্যাঁ একজন মানুষ কি করে জানলেন, কোন বহির মাধ্যমে জানলেন? মালায়েকা ফেরেশতার ওহি তো বন্ধ হয়ে গেছে, একটা ওহি খোলা আছে, কিন্তু কোন ওহি জানে শয়তান ওহি খোলা আছে। সূরাতুল আনাম আল্লাহ বলেছে ওয়া ইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিরুকুম ওয়া ইন আতাতুমুহুম ইন্নাকুম লামুশরিকুন। শয়তান তোমাদের কি বলে ওই না শায়লা ইউহুন ওহি করে, শয়তান ওহি হয়ে যায় কারা কে, যারা শয়তানের বন্ধুত্ব গ্রহণ করে বন্ধু হইতে যায় ওলি হইতে যায়। কিন্তু তোমরা সাবধান, কি জন্য এগুলো করে? লিওজাদে লুকু, তোমাদের সামনে বাক বিতণ্ডার জন্য, তোমাদের সামনে হ্যাঁ আছে নতুন নতুন কথা বলতে পারে, নতুন নতুন কিছু ডেলিভারি দিতে পারে, এমন এমন কথা বলতে পারে বলে আদি গবেষণা করিয়েছে, আগের আগে ওরা জানতই না, এই আজাইব আর গারায়েবই আসতে পারে, আশ্চর্যজনক কিছু জিনিস নিয়ে এসে পেশ করবে, সুতরাং মানুষের কাছে খ্যাতি লাভ করবে। এই জগতের উদ্দেশ্য এগুলো আছে, আল্লাহ হেফাজত করে সব সাথে। আমিন আমিন। ওই নাতা তো মুহাম্মদের কথা যদি বিশ্বাস করে না আর মেনে নাও, শুনো ইন্নাকুম লা মুশরিকুন, তোমরা মুশরিক হয়ে পড়বে, তাহলে কম বলে গুমরা হয়ে যাবে, শিরকের দিকে ভাগ হচ্ছে ধীরে ধীরে, গুমরাহি গুমরা হইতে 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 যখন বড় গুমরা হইলো তখন শিরকে নাস্তিকতা লিপ্ত হয়ে গেল। তো ফিতনা থেকে বাঁচার চেষ্টা করবে, ফিতনা এমন হবে ইউসুফের রজল কমবে না, ওই ইউসুফ কাফের রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী করেছেন এমন ফিতনার যুগ আসবে যে সকালবেলা পাক্কা মুমিন ফজর নামাজ পড়েছে জামা পাক্কা মুমিন, ওই ইউসুফ কাফের আর সুন্নাহ বা ও কাফের হয়ে নাস্তিক হয়ে গেছে, না হলে মূর্তি পূজক হয়ে গেছে, মন্দিরে ধর্ণা দিচ্ছে, চার্চে ধর্ণা দিচ্ছে, আর না হলে মাজারে গিয়ে ধর্ণা দিচ্ছে, আর না হলে ডাক দিচ্ছে যে আমরা সবাই এক, যারা মাজারে যাচ্ছেন তারাও আমাদের, আর যারা যাচ্ছে না তারা সবাই মিলে ঐক্য করি। ওই শিখাফের কোথায় চলে গেল, বড় আর কথা না বাড়িয়ে এখন যে কথাটি বলবো সেটা হচ্ছে ফিতনা বহুমুখী আছে, অনেক রকমের আছে, কিছু ফিতনা ছোট রাত্রি না ফিতনাই পড়ছে, আর এইসব ফিতনার মাধ্যমে আমাদের গোনার কাফফারা হচ্ছে মনে রাখবে, অনেক সময় অনিচ্ছাকৃত ফিতনা লিপ্ত হচ্ছে না, আপনি ইচ্ছা করেন না, কিন্তু আপনি পরীক্ষায় পড়ে গেলে বিভিন্ন রকম যার মাধ্যমে গোনার কাফফারা হইল, কিছু নেকি বাড়লো, আর কিছু সংশোধন হইল, কিছু শিক্ষা হইল, ফিরে আসলেন উল্টো দিকে যাচ্ছিলেন ইত্যাদি, বহু উদ্দেশ্য রব্বুল আলামিন রয়েছে এইসব ফিতনা, কিছু বড় ধরনের ফিতনা রয়েছে, কিছু মাঝারি ফিতনা রয়েছে, কিছু প্রকাশ্য ফিতনা, কিছু গোপনীয় ফিতনা, কিছু ফিতনা এমন আছে যে ফিতনা গুলিতে মানুষ লিপ্ত হয়ে ইসলাম থেকে একেবারে খারিজ হয়ে চলে যায়, বৈশ্বিক হয়ে যায়, কিছু ফিতনা এমন আছে যে ফিতনা গুলিতে মুসলিম তো থাকবে ইসলামে তো থাকবে কিন্তু নামেই থাকবে কাজের কোনো মুসলিম হবে না, বর্তমান অধিকাংশ মুসলিমদের অবস্থা নামে তো মাশাআল্লাহ সংখ্যায় মুসলিমের আমাদের কাছে অভাব নাই, অনেক সংখ্যায় বালান্তুম কাযীব ওয়া কাযীব, আবু দাউদের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সংখ্যা অনেক বেশি হবে, অনেক বেশি হবে, ওয়ালাকিন্নাকুম ওয়াজারুন কাওয়াসাইসাই, কিন্তু তোমরা পেয়ে যাবে বন্যার সময় যে ময়লা আবর্জনা খড়কুটা ভেসে আসে অথবা ফেনা বন্যার উপর যে ফেনা মাসে, কিন্তু কত দুর্বল, একটু ধাক্কা খেলে একবারে নিস্ত নাবুদ
في زي السجن مثلا ايش بدها؟ ولكن لكم بصرا بصوص هالشيء. كونوا وايد كنت تحبنا আফরে জন তোরে জালেম দের অন্তরে পাপিষ্ঠ দের অন্তরে ভালো মানুষদের ক্ষেত্রে জুলম অত্যাচার করার ক্ষেত্রে ওরা অনেক ক্ষেত্রে সমাজ রাষ্ট্রমন্ডলী ফিতনা আর মধ্যে সবচেয়ে বড় ফিতনা সবচেয়ে বড় ফিতনা ফিতনার মধ্যে দুনিয়াবি ফিতনা পার্থিব ফিতনা আছে আর দিনী ফিতনা রয়েছে যদিও দুনিয়ার ফিতনাগুলি অনেক সময় দিনের ফিতনা তৈরি করে দিনের ফিতনা তৈরি করে সবচেয়ে বড় ফেতনা যেটি সেটি হচ্ছে ফেতনা তো শির্ক শির্কের ফেতনা শির্কের ফেতনা যদি মানুষ শির্কের ফেতনা লিপ্ত হয়ে যায় তাহলে সে ব্যক্তি ইহকাল পরকাল ধ্বংস করবে শির্কের অবস্থায় যদি মারা যায় তাহলে আপনাদের জানাই আছে আল্লাহ কোনদিন মাফ করবেন কোনদিন জান্নাতে দেবেন কোনদিন মাফ করবেন না যদি শির্কের অবস্থায় বড় শির্কের অবস্থায় মারা যায় আর জাহান্নামকে আল্লাহ হারাম করেছেন হারাম করেছেন জাহান্নামকে তার জন্য আমার ওয়া মা ওয়া মুন্না ফরজ করেছেন অবধারিত করেছেন আর সুপারিশ পাবে না আমার ইজালে মিনা মিন আনসা আমার তার ফাউ শাফাত শাফি কোন সুপারিশ আছে সুপারিশ আছে শিরকে ফিতনা আর জানছেন দেশে কত যে শিরকে ফিতনা রয়েছে অধিকাংশ মুসলিম শিরকে লিপ্ত সে মাজার পূজার শিক্ষক আর পীরের অন্ধ অনকরণের শিক্ষক জি আর কোরআন এবং হাদিসের বিরোধী মানুষের কথাকে কোরআন এবং হাদিসের প্রাধান্য দেওয়ার শিক্ষক অথবা আরো যে বিভিন্ন রকমের শিল্পগুলি রয়েছে তার মধ্যে জ্যোতিষীর কাছে যাওয়া জি গণকের কাছে যাওয়া তারপরে আপনার সাহের জাদুঘরের কাছে যাওয়া এই কাজটা করে দিলে একটু তদবির করে দিলে তো এই করে দেন তো সেই করে দেন তো আমার স্বামী ও বিয়ে করবে করছে বলে একটু এটা একটু বন্ধ করেন তো মান মারিয়ে দেওয়া এগুলো আমার দেশে কিছু না এগুলো নাম কোন হালকা নাম কি দোয়া কাবিজ দোয়া কাবিজ আসলে শুনেছেন তাই না এটা হালকা করে দেওয়ার জন্য দোয়া কাবিজ করা হয়েছে পুরোটাই শির কুফর সবচেয়ে বড় ফেতনা শিরকের ফেতনা শিরকা সম্পর্কে সৌদি আরবে শুনছেন অনেক শুনছেন আলহামদুলিল্লাহ আর এখান থেকে যদি অন্তত শিরকটাকে চেনে যেতে পারে তাহলে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আপনি শিরক থেকে নিরাপদ থাকবেন যেমন তিনি বলছেন যে লোকেরা ভালো দিক জিজ্ঞাসা করতো আর আমি মন্দ দিক জিজ্ঞাসা করতাম তো এই মন্দ দিকটা শিরকে চিহ্নিত করে যেতে পারলে আর মাজারেও যাবেন না আর পীরের কাছেও যাবেন না আর অন্ধ ভক্তিও দেখাবেন না বিনা দলিলে চলবেন না আর কোরআন সুন্নাহ ওহির উপর মানুষের কথাকে আলেমের কথাকে ইমামের কথাকে প্রাধান্য দেবেন এই সমস্ত শির থেকে বেঁচে থাকতে পারবেন না শিরকের সমতুল্য শির চাইতে কোনো মতেই কম না শিরকের চাইতে বড় কিছু যদি গুনাহ থাকতো তাহলে বলতো শিরকের চাইতে বড় সেই গুনাহ কিন্তু শিরকের চাইতে বড় কোনো গুনাহ পাপ নেই অন্যায় নেই সেই জন্য বলবো যে শিরকের সমান পাপ সেটা হচ্ছে আল ইলহাদ নাস্তিকতা বেদিনী বিধর্মিতা দিন সম্পর্কে অনীহা দিন সম্পর্কে একেবারে অজ্ঞতা অথবা যদি জ্ঞান পৌঁছে অনীহা শত্রুতা বিদ্বেষ এবং দিনকে মুছে ফেলো মুসলিমদের সন্তান দিনকে মুছে ফেলো দিনদারকে সাফ করো জি হ্যাঁ এই যে বেদিন এই দুটো সবচেয়ে বড় ফিতনা সমান সমান ফিতনা এই দুটোকে আমি নিজের ভাষায় তার আগে কারো কাছ থেকে শুনি না আমি বলি উর্দু ভাষা শব্দ একটা হচ্ছে বেদিনী আর একটা হচ্ছে বদ্দিনী বেদিনী ফিতনা আর বদ্দিন ভ্রান্ত বদ্দিন মানে খারাপ দিন ভ্রান্ত দিনের ফিতনা দিন ধর্ম করছে কিন্তু ভ্রান্ত দিন খারাপ দিন শিরকের দিন বেদাতের দিন ফিতনা আর একটা হচ্ছে বেদিন দিন নেই তাদের কাছে জন্মসূত্রে মুসলিম শুরু থেকে শেষ পর্যন্ত পেট আর জনক্ষুদা আর দুনিয়ার স্বার্থ পুরা করা ছাড়া না আল্লাহ না রাসূল না দিন না আমাকে আল্লাহ কেন পয়দা করেছে এটা জানার প্রয়োজন কিছুই নেই তারা বহুবিলাসী
sudu waya kuluna kama takulul anam ebong tara khay oi rokomi jemon gomadi poshu khay chotush porjonto jemon khay tai khele pete shanti hoye gelo ar kono chinta nei tai khawa chara kono chinta ache eta goru bokri kina kono chinta nei ঠিক ওই রকমই যারা কাফের মানুষ নাস্তিক মানুষ তাদের জন্য আর যৌন ক্ষুধা আছে ওটাও এক রকমের খাওয়া আহার দরকার খিদা ওই খিদা দূরের জন্য যৌন ক্ষুধা দূর হইল হইল হ্যাঁ আবার বিয়ের কি দরকার রয়েছে লিচু বাজার করলেই হইল আর স্কুল কলেজ ইউনিভার্সিটি তো এই শিক্ষা মাশাআল্লাহ সহ শিক্ষা তো এই জন্যই আর তারপরে এরকম ক্ষেত্র তৈরি করা তো এই জন্যই সেখানে পর্দার বালাই নেই সেখানে আর একসাথে যুবক যুবতীরা একসাথে লেখাপড়া করবে একসাথে সবকিছু করবে এই দিয়ে তুমি কারখানায় তৈরি কর নাস্তিকতার কারখানায় কারখানায় বলু না কেন তাকে আনা চতুষ পর্যন্তর মতো যারা খায় দায় আর ভোগ করে অন্য আর মাস বলল তাদের জাহান্নামের আগুন হচ্ছে তাদের বাসস্থান এই নাস্তিকতার কারণে একটি কথা এখানে আরো বলি যে কথাটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে এক ফিতনা আরো কয়েক ফিতনা কিংবা অনেক ফিতনাকে জন্ম দেয় যেমন একজন মানুষ আরো কয়েকটা বাচ্চা জন্ম দেয় একটা পশু কয়েকটা বাচ্চা জন্ম দেয় ঠিক তেমনি এক ফিতনা অনেক ফিতনাকে জন্ম দেয় যখন একজন মানুষ একটা ফিতনায় লিপ্ত হয় তখন তার মধ্যে অনেক ফিতনা তৈরি হয় এরকম নাস্তিকতার ফিতনা অশিরকের ফিতনা এগুলো ফিতনা সমস্যা এই নাস্তিকতার ফিতনার কারণে কেউ যদি বলে যে ভাই আমি নামাজ পড়ি ভাই আমাকে ছেড়ে দাও মারিও না আরে তোকে আরো মারতো তোকে আরো মারতো বুঝলেন না তার মানে এই নাস্তিকতার ফিতনা কি তৈরি করলো মুসলিম ভাইকে খুন করা মুসলিম ভাইকে খুন করা এর খুনের কোন মূল্যটাই মারো না বুঝতে পেরেছেন যখন মানুষ শিরকের ফিতনা লিপ্ত হয় তখন কেউ তৌহিদের কথা বললে কেউ সুন্নতের কথা বললে কেউ শিরক বিরুদ্ধে সম্পর্কে শিরকের বিরুদ্ধে বললে শিরক বিদাত থেকে সতর্ক সাবধান করলে ও হচ্ছে ওয়াহাবি হয়ে গেছে ও লাপাজরি হয়ে গেছে ও উমরা পথভ্রষ্ট হয়ে গেছে তো কাটিয়ে চলে গেছে তো অমুক হয়েছে তমুক হয়ে গেছে ও এইসব ধর্ম আমাদের দেশে চলবে না মা রক্তকে হালাল করে দিল মা নাস্তিকতার পিছনে কাজ করছে বেদিনীর পিছনে কাজ করছি আসল জায়গায় আপনাকে ঔষধ দিতে হবে আসল জায়গার চিকিৎসা করতে হবে না হলে থেকে মানুষকে ফেরানো সম্ভব নয় যেখানে একজন মানুষের রক্তের মূল্য নেই তার কাছে একজন মুসলিমের রক্তের কোনো আল্লাহর কাছে আবার চেয়ে বেশি একজন মানুষের একজন মুসলিমের রক্তের তাজিম আল্লাহর কাছে হারামের চাইতে কাবার চাইতে দুনিয়ার সবকিছু চাইতে মূল্যবান রবের কাছে কিন্তু আপনার নাস্তিকতার কারণে আপনার শিরকি কুফরি আকীদার কারণে আপনার বেদিন মতের ভ্রান্ত দিনের অনুসারী অথবা বেদিন সেজন্য আপনার কাছে সবচেয়ে সস্তা হচ্ছে মুসলিমকে খুন করা কাফের কাছে ভিজা বিড়া আমি কাফেরকে খুন করতে পারছি না কাফেরকে খুন করা হারাম জান্নাত থেকে আপনি মহরম মন্ত্রী কবে লাগিয়ে দেন সাল্লাল্লাহু কিন্তু মনে রাখবেন যে এটা আপনার ভাই আপনার সাথে তার কত রকমের সম্পর্ক রয়েছে আপনি চিন্তা করুন দেখি এই জন্য দ্বিতীয় ফিতনার দিকে চলে আসি দ্বিতীয় ফিতনা হচ্ছে খুন করা যে একবার কাউকে খুন করে দিয়েছে সেই ব্যক্তি ভালো মানুষ হয়ে যাবে এইরকম লোক পাওয়া বড় মুশকিল
বিশেষ করে বর্তমান ফিতনার জন্য, যে একবার ফিতনায় জড়িয়ে গেছে সে বহু ফিতনায় লিপ্ত হয়ে যাবে, তার জীবন তো ধ্বংস করলো, তার পরিবারকে ধ্বংস করলো, কিন্তু সে বহু ফিতনায় জড়িয়ে যাবে, কারণ সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর সুরক্ষিত না। যখন একজন মুসলিমের রক্ত সে হালাল করে দিয়েছে, তখন সে আল্লাহর কাছে আর হেফাজতের হক রাখে না। আল্লাহুল আলমিনের কাছে হারাম, যতক্ষণ পর্যন্ত কোনো হারাম রক্ত প্রবাহিত না করবে, যাকে আল্লাহ খুন করে হারাম করেছেন তাকে খুন যেদিন করে দিবে সেই দিন পর্যন্ত সেই দিন তখন আল্লাহ আর হেফাজত রাখবেন, বুঝেছি বিরাম। এই খুনের অপরাধ হচ্ছে বড় ফিতনা, যে কোনো মানুষ খুন করা ফিতনা। আর মুসলিম মুসলিমের বিরুদ্ধে যদি অস্ত্র ধারণ করে, মুসলিম যদি মুসলিমকে খুন করে, তাহলে এটি হচ্ছে আরো শিরক আর কুফরি নাস্তিকতার অপরাধের পরে বর্ণনা করেছে। আপনি যদি এমন পরিবেশ তৈরি করেন যেই পরিবেশে জেনা ব্যবচার সহজ হয়ে যাচ্ছে, আর সতীত্ব রক্ষা করা আর নারীদের মানিজ্য রক্ষা করা, পুরুষদের যুবকদের চরিত্র নষ্ট হওয়া থেকে রক্ষা করা জটিল হয়ে যাচ্ছে, মুশকিল হয়ে যাচ্ছে, তাহলে একটি বড় ফিতনা আল্লাহর জন্য রহমানের বান্দা যদি হইতে চাও তাহলে ফিতনা মুক্ত হইতে হবে, সেটা হচ্ছে জেনার কাছে যাওয়া। আপনি জেনার জন্য ক্ষেত্র তৈরি করে দিচ্ছেন আর বলছেন যে না 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 খবর না খবর। তো এই ফোনের অপরাধ আল্লাহ বলছেন শিরকের অপরাধের পরে নির্দোষী মানুষকে ফোন করেন না, আর দোষী যদি হয় আর তার ফোন করা ফরজ হয় তাহলে সেটা সরকার করবে, সরকার না জি। যেসব দণ্ডবিধানগুলি রয়েছে মৃত্যুদণ্ডের, সেগুলির বাস্তবায়ন করা আমার জন্য হারাম, আপনাদের জন্য হারাম, যে এই লোকের রক্ত হালাল হয়ে গেছে সুতরাং আমি নিজেই হালাল করে নেব, এটা চলবে না। এটা কে করবে? কে করবে? সরকার যদি গুণাগার হয় তো এটি হচ্ছে জঙ্গিদের কাজ, এটি হচ্ছে খারেজিদের কাজ, এটি হচ্ছে চরমপন্থীদের কাজ, এটি হচ্ছে জেহাদের নয় ফাসাদীদের কাজ, আমি নিজেই এই সব কাজ করে ফেলব না। তাহলে এই খুনের ফিতনা থেকে বাঁচতে হবে, সুতরাং মুসলিম সম্পর্কে শ্রদ্ধা রাখতে হবে, মানব সম্পর্কে শ্রদ্ধা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কিছু নীতিমালা বলছেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষকে ভালো কথা বলুন। আল্লাহ বলছেন ভালো কথা বলিও, ভালো কথা বলে তোমাদের খুন হতে পারে কখনো? তাহলে কখন আমি ভালো কথা বলতে অভ্যস্ত? আল্লাহ বলছেন ওয়াফালুল খাইরা লাআল্লাকুম তুফলিহুন, কথার ক্ষেত্রে ভালো কথা বলিও, কাজের ক্ষেত্রে, কারণ কথা আর কাজের মাধ্যমে মানুষ অপরাধে জড়িয়ে যায়, ফিতনায় জড়িয়ে যায়। আল্লাহ বলছে ওয়াফালুল খাইরা, তোমরা ভালো কাজগুলি করিও, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলতা লাভ করবে, সাকসেস হবে, ব্যক্তি সমাজ পরিবার জাতি তখনই সফল হবে যখন ওয়াফালুল খাইরা, আপনি ভালো কাজ করুন, আপনি মন্দ কাজ করবেন না, আর ভালো কথা বলুন মন্দ কথা বলিয়েন না, দেখবেন আপনার দ্বারা কারো ক্ষতি হবে না আর আপনি কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না। লা তাযলে কোন আপনা তুজলা কোন, এই কোরআনের এই বিধানের বাস্তবায়ন হবে, আল্লাহ যেন আমাদের সকলকে আমিন। চার নম্বরে একটি বড় ফিতনা, ভয়ঙ্কর ফিতনা, যেই ফিতনা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক সাবধান করেছিলেন, সেই ফিতনা হচ্ছে ফিতনাতুন নিসা, নারী ফিতনা। আজকে নারী ফিতনা এত ব্যাপক আকার ধারণ করেছে, সুবহানাল্লাহ, বহুমুখী ফিতনা। আগের পুরাতন যে ফিতনার দিকগুলি ছিল ওগুলো তো আছেই, আর নতুন নতুন দিক খুলেছে নারী ফিতনা। আপনি কোন নারীর কাছে না গিয়েও বাসায় বসে থেকে থেকে নারী ফিতনা করেছেন, সৌদি আরবে বসে থেকে, বাংলাদেশে বসে থেকে, কোথায় অস্ট্রেলিয়াতে, কোথায় ইউরোপের কোন দেশে নারী ফিতনা লিপ্ত হয়েছে, সে নারী উঠে আপনার বাড়ি চলে আসছে, অথবা আপনি পালিয়ে সেখানে চলে যাচ্ছেন, আপনি চলে যাচ্ছেন না, যেটা আজকে থেকে 10-20 বছর আগে হইতো না, হইতো
নারীর সাথে দেখা সাক্ষাৎ হলে, আবার কথা বলার সুযোগ হলে, আবার নির্জনতার সুযোগ হলে, কিন্তু তখন কোনো চেতনা আসন পাচ্ছে তাই না? তাহলে কত মারাত্মক আপদ আকার ধারণ করেছে। শুধু তাই নাই, ইসলামের রং দিয়েও এই নারী চেতনায় লিপ্ত হচ্ছে। আপনি অনলাইনে ক্লাস করা শুরু করলেন, কার বলছে আমার একটা ক্লাস আছে, ওই শেখেরা শেখেরা করবেন না, যদি কোনো শেখেরের ক্লাস করে না ফেতনা মুক্ত থাকে তো আলহামদুলিল্লাহ, খুব ভালো ক্লাস। আর যদি দুর্বলতা থাকে তাহলে এটা আমার জন্য ওসিয়ত নসিহত আর তাদের জন্য নসিহত নসিহত, ওদেরকে ফাইনা দিয়ে তারা সম্পূর্ণ অনলাইনে ক্লাস করে তো লাগলো। বলছে আমি মহিলাদের একটা গ্রুপের ক্লাস করি আর গিয়ে ক্লাস বা আরো দুঃখের বিষয় নারী খেতা কত মারাত্মক বেদনা, দু একটা উদাহরণ না বললে বুঝতে পারবেন না। পৃথিবীর বিভিন্ন দেশের দুই একজন বোনেরা আমাকে বললো যে শেখ আপনার ইসলামিক সেন্টারে যে গ্রুপ আছে বা আপনার বক্তব্যগুলো যে লিঙ্ক দেওয়া হয় তো ওগুলোতে যদি আমাদের নাম্বারটা অ্যাড করে দিয়ে তাহলে ভালো হয়। কয়েক বছরের মধ্যে এইসব কিচ্ছা কাহিনী কিন্তু জি হ্যাঁ, এই গ্রুপের বেদনা, গ্রুপের মাধ্যমে নারী ভেদনা আপনাদেরকে দেখাচ্ছে। আমি নাম্বারটা নিয়ে অ্যাড করে দিয়েছি আর ওদের নাম নাই কিচ্ছু নেই। তারপরে এক বোন ভারতের আসাম থেকে শিক্ষিত মহিলা কলেজ ইউনিভার্সিটি পড়েছে, বড় দিন জানি, সে বলছে শেখ আপনি কোন গ্রুপে আমাকে অ্যাড করলেন, আমাকে যেই সেই শুধু টেলিফোন করছে, যে সে আমাকে করছে টেলিফোন করছে, ইন্দালিল্লাহ কল্পনা ভাই ইসলামিক গ্রুপে যেখানে ভালো ভালো লিঙ্ক দেওয়ার জন্য ভাইদেরকে কিছু হয়তো বন্ধুদের কখনো হয়তো অ্যাড করা আছে, যদিও তাদের সংখ্যা খুব কম আছে ভাইদেরই শুনেছি। তখন আমি বললো যে নাম্বারগুলো একটু দয়া করে পাঠাবেন কি, তখন যারা যারা তাকে নোট করেছে পার্সোনাল সবগুলি নাম্বার আমার কাছে পাঠিয়েছে, প্রায় সাতজন সবগুলি নাম্বার আমি চেক করলাম যে কার নাম্বার পেতে পারে, এই নাম্বারগুলি কার, অবাক হয়ে যাবে তার মুখে দাঁড়িয়েও আছে, প্রায়গুলি মুখে দাঁড়িয়ে আছে, আশ্চর্য টেলিফোন করেছে কিসের কে আপনি কোথায় থাকেন কোন ডিস্ট্রিক্টের বাড়ি আপনি কি করেন, আমি বিবাহিত না বিবাহিত না আলহামদুলিল্লাহ, এগুলো কোন দাওয়াতের কাজ হচ্ছে আর আপনার সাথে যোগাযোগ করার কি যুক্তি রয়েছে আপনার এখানে, আমি তো তোমাদের যোগাযোগ করতে চাই, আমার সময় হয় না যে টেলিফোনটা রিসিভ করবো তার দুটো হয় আর তার নিজে থেকেই টেলিফোন করবো। নাম্বারগুলি দেখে সুবহানাল্লাহ মাথায় হাত দিয়ে অবাক হয়ে গেলাম যে যেসব চেহারাগুলিকে চেনি তারা বেশ কিছু দাওয়াতি কাজও করে, দাওয়াতি কাজ করে এমন দাওয়াত কাজ করে না, রাত দিন অনেক কিছু দাওয়াতি কাজ করে জি হ্যাঁ, আর অনেক গ্রুপে শেয়ার করে, অনেকে আছে আপনি জানেন বলে আমাকে যে শেখ আমি 30-40 গ্রুপে আমি কি করি, আমি বিভিন্ন ইসলামিক আলোচনা ভালো ভালো শেয়ার করি, সেসব তো গুলি হতে অনেকে জড়িয়ে আছে, কত বড় ফেতনা ছিল, কত বড় নারী সাথে সাথে আমি ওই বোনকে বললাম যে আপনাকে এখন আমি এখান থেকে এই করে দিচ্ছি আউট করে দিচ্ছি, হ্যাঁ আমি তাকে ওখান থেকে ডিলিট করে দিলাম, রিমুভ করে দিলাম। তো কি বলবেন বলেন, এই যে কিছু ভাইদের দ্বারা ইসলামের খেদমত হচ্ছে, এতে কোনো সম্মান ইসলামের খেদমত হচ্ছে, কিন্তু আপনি আবার বিভিন্ন ফিতনায় জড়িয়ে যাচ্ছেন, বিভিন্ন ফিতনায় জড়িয়ে যাচ্ছেন আপনি, সেটা নারী ফিতনা হোক আর পয়সার ফিতনা হোক আর অন্য কোনো ফিতনা হোক পার্থিব কোনো ফিতনায় জড়িয়ে যাচ্ছেন। তাহলে আপনার ক্ষেত্রে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা ঠিক হয় না, ইন্নাল্লাহ লা ইউয়াক্কিলু হাযাল দীন বিরাজুলিল ফাজিল, কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে শক্তিশালী করেন মজবুত করেন, দিন মজবুত হয়েছে ওই লোক দিয়ে, কিন্তু লোকটি হচ্ছে আর রাজুলুল ফাজের পাপিষ্ট লোক, ফাসেক লোক ফাজের লোক, এই কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কিন্তু সে প্রদীপের মতো চেরাগের মতো তার তলায় কি অন্ধকার হয়ে যাচ্ছে। আপনি আল্লাহর কাছে ফাসেদ ফাজেদ, কিন্তু আপনার দ্বারা অন্য উপকৃত হয়েছে। এই ফিতনা অনলাইন ফিতনা তো হাদিস ওয়ালা হারাজ বলে শেষ করা যাবে না। তবে আর একটা দিক বলি, ফিতনা আমাদের দেশে ফিতনা আছে, সেই ফিতনাগুলি থেকে আপনাকে, আপনার পরিবারকে, আপনার আত্মীয় স্বজন বংশকে, আপনার মা বোন খালা ফুপু ইত্যাদিকে বাঁচাই দেওয়া। সেই ফিতনা হচ্ছে আমাদের দেশে ওয়াইজরা ওয়াজ করতে যায়, পীর সাহেবরা মরিদানদের বাড়ি যায়, যাই না যাই না থাকতে দেয় কোথায় যাবেন কি, হ্যাঁ কোথায় থাকতে দেয়, আমাদের মতো হোটেলে অথবা ব্যাচেলার বাসায়, হ্যাঁ ব্যাচেলার বাসায় কোথায় থাকতে দেয়, নিজের বাসায় ফ্যামিলি বাসার বাইরে উঠানে যে একটা বৈঠক, আমরা আমাদের বৈঠক খানা বলি জানে না না কোথায় নিজের বাসায় ভিতরে ঘরে মেন ঘরে থাকতে দেয়। আচ্ছা বক্তা সাহেবকে খাওয়াইতে হবে, পীর সাহেবকে খাওয়াইতে হবে, কে খাবে, আপ্যায়নটা কে করবে, পুরুষ করাইলে তো ভালো লাগবে না, বক্তা তো মজা লাগবে না, হুজুরে কিবলা পীর সাহেবকেও মজা লাগবে না, আজকে এসে শান্তি পাবে না। আর তারপরে ওদেরও যে একটা আবেগিক মহব্বত, এবারে অতি ভক্তি, এই অতি ভক্তিকে সামলাইতে পারে না তখন কি বলে, হ্যাঁ। আর একটা হচ্ছে পুরুষদের ব্যস্ততাও আছে, অনেক সময় পুরুষ বাড়িতে যে কাজে কর্মে আছে, আর জলসা মহফিল করতে গিয়ে একদিন দুদিন আছে, হ্যাঁ ভক্তদের বাড়িতে, ওখানে গিয়ে কি করে খাচ্ছে দাচ্ছে, মা বোনেরা খাওয়াচ্ছে, কোনো ভাইয়ের স্ত্রী খাওয়াচ্ছে, ওর মা খাওয়াচ্ছে, নয় ওর বোন খাওয়াচ্ছে, নয় মেয়ে খাওয়াচ্ছে, এই করতো অতি ভক্তি করতো। শেষে কি হয়ে গেল, সেই বক্তা সাহেব, পীর সাহেব বা হুজুর সাহেব, হজরত সাহেব গিয়ে এলো, নারী ফিতনায় লিপ্ত হয়ে গেল। অবস্থার কথা বলছিল, অবস্থা নয়, আল্লাহ হেফাজত করে, ইন্নাল্লাহ লা ইউয়াইদুল হাযাতিন আল-কাযিব ফাজ। যদি কারো মধ্যে এই ফিতনা থাকে আর তার দ্বারা ইসলামের খেদমত হচ্ছে, আমি হই আর আপনি হন, মনে রাখবেন যে আপনি ফাসেদ ফাজিল, আর আপনাকে দিয়ে আল্লাহ কিছু কাজ দিতে চেয়েছেন। যেমন খাইবার যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এক সাহাবি কাতালা কিতালান শাদীদান, একবার যুদ্ধ করলেন যার পর নাই, জবরদস্ত লড়াই করলেন আর কাফেরদের অনেককে হত্যা করলেন, আর শেষখানে যখন খুব বেশি ক্ষত বিক্ষত হয়ে গেল তখন সেই ব্যক্তি কি করলো, পাহাড়ে আড়ে গিয়ে আত্মহত্যা করল, আত্মহত্যা করল। নবী করিম সাল্লাল্লাহু আগে বলে দিয়েছে কি বলেছিলেন, তখন সাহাবির এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, এই লোকটি এত লড়াই করলো আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য, যে ইন্নাহু মিন আহলে জান্নাতি, হচ্ছে জান্নাতি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাহু মিন আহলে, সে জাহান্নামী, সে কি জাহান্নামী। লড়াইয়ের ময়দানে, জেহাদের ময়দানে, খয়বরের যুদ্ধে, খয়বর বিজয়ে গিয়ে রক্ত দিয়ে দিয়ে জাহান্নামী যেতে হয়, আর কাফেরকে দমন করে নির্মূল করে যদি জাহান্নামী যেতে হয়, তো আমাদের মতো দু চারটা ওয়াজ টোয়াজ করে পাপে লিপ্ত হয়ে মারা গেলে জাহান্নামে যাবে না, বসে জানা বসে জানা যেতে হবে, সেটা অস্থায়ী হোক স্থায়ী হোক, আমি বলবো না যখন স্থায়ী। একটু যে দূরত্ব বা লজ্জাটা ছিল একটু কমে চলে এসছে, ওস্তাদ সাকিবের বিষয়ে তখন পার্সোনাল লাইফ জানাশোনা শুরু হইলো, গল্প শুরু হইলো না, তারপরে কোথাকে কোথায় চলে গেল স্ত্রীর সাথে, একটু 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 করে এগোতে করতে ধাপ করতে করতে অনেক দূর পৌঁছে গিয়ে আলা ফিল ফিতনাতে সাকাতু, সব ফিতনা গিয়ে পড়ে গেল। আল্লাহ কোরআনের ভাষায় বলছি ফিতনা পড়ে গেল, আল্লাহ কিছু ধার্মিক লোকদের কথা বললাম, তার মানে এই নয় যে আপনাদের মতো যেন আম জনগণ খুব ফেরেশতা চরিত্রের সব ভালো নাকি, ওদের সাথে আরো মারাত্মক বিষয়, তাদের কাছে এলেমের অস্ত্র থেকেও যদি ফিতনার ক্ষেত্রে প্রদর্শন ঘটে, তো যার কাছে এলেমের অস্ত্র নেই, এর নামে সল্লাহ বিনিয়মাদী ওলামা, আলেমরা সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে, তা আপনি আপনার কাছে এলেম নেই তাহলে আপনার ভয় কম, আখেরাত বলে, আল্লাহর আযাব বলে, আল্লাহর গজব বলে, আল্লাহর পকড়াও বলে, আপনার জন্য আরো ফিতনা নষ্ট করবে, সাবধান সাবধান।
স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা আছেন পড়াশোনা করছেন ছাত্র ছাত্রী নারী ফিতনাতে সাবধান জি হ্যাঁ আজকাল চরিত্রবান সচ্চরিত্রের কোন যুবক পাওয়া যেমন মুশকিল সচ্চরিত্রের সতী নারী পাওয়া মুশকিল হয়ে গেছে সব মানুষ কি হয়ে যাবে মানুষ হয়ে যাবে 100টা উটের মতো একশোটা উট সামনে আছে কিন্তু একটাও বাহনের যোগ্য না কোনটার পিঠে চড়েছে এখান থেকে 2 কিলোমিটার যাবো তো চলতেই পারে না আজকালকার কারের যুগে মাশাআল্লাহ আপনি 5টা গাড়ির মালিক ওয়ার্কশপের মালিক 5টা গাড়ি আছে কিন্তু 5টার সবগুলি খারাপ একটাও চলে না 5টা যেমন তো রাস্তায় গাড়ি আছে না ঠিক ওই রকম আজকালকার জামানোর অধিকাংশ মানুষের অবস্থা হয়েছে আল্লাহ যেন সমস্ত ফিতনা থেকে বাঁচিয়ে রাখে প্রথম মানুষ আদম আলাইহিস সালাম আর তার ছেলে কাবিল হাবিল কে কি করলো কাবিল ফেতনা শুরু হলো কি হলো না একবার যে খুন শুরু হয়ে গেছে তখন মানুষ জেনে গেছে যে মানুষ ও মানুষকে খুন করতে পারে একটা সামনে কিছু আসলো একটা নমুনা চলে আসলো এই নমুনা যে পেশ করেছে সে কত বড় অপরাধী যে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুক্তালু নাফসুন ফিল আরদি যুলমান পৃথিবীর কোন জায়গায় কোন মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয় ইল্লা কানা আলা ইবনে আদম আল আউয়াল কিফরু মিল্লাহ তাহলে মনে রাখবে যে যত খুন হবে কিয়ামত পর্যন্ত আদমের যে প্রথম ছেলে বড় ছেলে তার উপর এই খুনের এক ভাগ গিয়ে চাপবে এক ভাগ তার উপর যাবে যত লোক খুন হয়েছে যত লোক খুন মানুষ সবার পাপের বোঝা কার উপর চাচ্ছে সমান সমান এই খুনি যতটা গুনাহ পেল ওই গুনাহটা ওর কাছে চলে গেল কত লোক দৈনিক খুন হচ্ছে সেটা তো বলি যুদ্ধে কত লোক খুন হচ্ছে আর তারপরে এমনিতে কত সামাজিক অপরাধে কত বিভিন্ন ভাবে কত লোক যে খুন হচ্ছে চিন্তা করুন কেন কাবিল উপরে এত কেন বোঝা চাপতে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কারো সে প্রথম এই খুনের ফিতনা শুরু করেছে প্রথম খুন করেছে ও খুন না করলে মানুষ জানতো না যে মানুষ মানুষের খুন করতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার ফলে ফিতনা শুরু হবে ফিতনা দরজা খুলবে তখন সে কথা মেহরাজগুলো আছে তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আরো সাহাবীরা ছিলেন জিজ্ঞেস করি ইয়া রাসূলুল্লাহ ফিতনার যে দরজা থাকবে আছে ফিতনা দরজা আছে তো দরজা সম্পর্কে জিজ্ঞেস করে সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ আর ইউফতাহু আম ইউকসারু সে ফিতনার দরজাটা খোলা হবে না ভেঙে দাও ফিতনার দরজা খোলা হবে না ভেঙে দাও তখন নবী সব বললেন যে বাল ইউকসার ফিতনার দরজাটাকে কি করা হবে ভেঙে দাও তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বলে এদান জানো কি যে ফিতনা ওই দরজাটা কে বা কোনটা ফিতনার দরজা হচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলা আর তার ভেঙে দেওয়া ফিতনার দরজা ভেঙে দেওয়া মানে তাকে খুন করে দেওয়া হত্যা করে দেওয়া যখন উমর রাদিয়াল্লাহু তাআলা কে আবুলুল ফাইরুজ দেখলামি খবিস মজুসি ওই পূজক ইরানি হত্যা করলো বসির লাভের মেয়ে রাবে এই হত্যা করার মাধ্যমে কি করলো দরজার বাইরে যে ফিতনা আছে এই যে এতদিন
ফেতনা আসতে পারে ক্লোজ ছিল, দরজা ক্লোজ ছিল, এই দরজা ভেঙে দিল। সুতরাং আর এই ফেতনা থামবে না, কলহ বিবাদ মারামারি ফোন করা কাটাকাটি চলতে থাকবে কেমন পর্যন্ত, ভবিষ্যৎ। নারী ফেতনার কথা বলি, ফোনের ফেতনার কথা বললাম। নারী ফেতনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাসাদ তোমরা দুনিয়া ফেতনা থেকে বাঁচো, গোটা দুনিয়া একদিকে, ওয়াত্তাকুন নিসা আর নারী ফেতনা কি আরেকদিকে হচ্ছে নারী ফেতনা। তাহলে দুনিয়ার যত কিছু আছে এক পাল্লায় রাখেন, একদিকে রাখেন, আর নারীদেরকে আরেকদিকে রাখেন, এই দুইটা ফেতনা, দুটো ফেতনা সমান সমান, দুটো ফেতনা হচ্ছে সমান সমান। কত মারাত্মক বেদনা, একটি নারী জাতি গোটা দুনিয়াতে যা কিছু আছে যত কেউ আছে সমস্তের ফেতনার চাইতে বড় ফেতনা। গোটা দুনিয়ার মধ্যে কত কি আছে, কত ফেতনা, ক্ষমতার ফেতনা, নেতৃত্বের ফেতনা, পদের ফেতনা, চাকরির ফেতনা, টাকা পয়সার ফেতনা, আরে বহু ফেতনা আছে, বহু ফেতনা আছে। সমস্ত ফেতনাকে একদিকে রাখেন, চোখের ফেতনা, হাতের ফেতনা, পায়ের ফেতনা যা আছে একদিকে রাখেন, আর একদিকে নারী ফেতনা। তাই না বলা ফেতনাতে বানি ইসরা কারা ফেতনা, কারণ বনি ইসরায়েলের মধ্যে প্রথম যে ফেতনার সূত্রপাত হয়েছিল সেটা ছিল নারী বিষয়ে, নারী সংক্রান্ত বিষয় ছিল। তাহলে নারীদের ফেতনাও কিন্তু বনি ইসরায়েল দিন জুড়ে শুরু হয়েছে, বনি ইসরায়েল বরবাদ হয়েছে, ধ্বংস হয়েছে এই নারীদের ফেতনায় লিপ্ত হয়ে। সুতরাং কেউ যদি নারীদের ফেতনায় লিপ্ত হয় তো জানতে হবে যে ওর বরবাদি চলে এসেছে। আল্লাহ যেন যেসব ভাইরা ওদিকে কাছাকাছি চলে গেছে ফিরে আসার তৌফিক দান করেন, এবং যারা বেঁচে আছেন তাদেরকে আরো আল্লাহ ইস্তেজাম অটলতা দান করেন, আল্লাহ তাদের হেফাজত করেন, আমাদের ভাই বোনদের আল্লাহ হেফাজত করেন। সুতরাং নারী ফেতনা মারাত্মক ফেতনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো নারী ফেতনা থেকে বিভিন্ন হাদিসে সতর্ক সাবধান করেছেন। তার মধ্যে একটি হচ্ছে সবচেয়ে বড় ক্ষতিকারক ফিতনা আমার মতে হচ্ছে নারী ফিতনা। নারী ফিতনায় মানুষ লিপ্ত হলে এটাকে বলে ইশকের রোগ, প্রেমের রোগ। প্রেমের রোগে লিপ্ত হলে মানুষের মুস্তি সাপ থাকে না, মান মর্যাদা বলে খেয়াল কিছু থাকে না, থাকে না। এর বাস্তব প্রমাণ দেখবেন আজকাল সোশ্যাল মিডিয়াতে শুনতে পাবেন বা দেখতে পাবেন, দেখতে যায় না কিন্তু শুনে রাখেন এইসব ফিতনা, আল্লাহ হেফাজত রাখেন। এই নোংরা দৃশ্য, একটা ছেলে মেয়ের প্রেমে পড়ে ও মেয়ে ওকে ছেড়ে আর কাউকে ভালোবাসতে শুরু করেছে, তারপর ওর বাড়ির সামনে ধর্ণা দিচ্ছে, যাচ্ছে না যাচ্ছে না, এটা তো আছে আছে। একটা ছেলে গিয়ে পাগল হয়ে ধর্ণা দিচ্ছিল, কিন্তু একটা মেয়ে ওর সাথে প্রেম করেছে কয়েক বছর ধরে, একটা ছেলে তারপরে ও আর বিয়ে করবে না বলছে, তারপর ওর বাড়ির সামনে গিয়ে কি হচ্ছে ধর্ণা দিচ্ছে, গোটা গ্রাম এলাকার পুলিশ সব আসছে, কেন এখানে বসে বলছে আমি একে ছাড়া আমি যাবো না, মরে যাবো তো যাবো না, ধর্ণা দিচ্ছে ধর্মঘাট না। তাহলে মানুষের মান যদি কিছু থাকছে ইস্কের রোগ, এই ইস্কের মতো নোংরামিকে যদি কেউ আল্লাহর সাথে ফিট করে দেয়, কেউ যদি রসুল্লাহ সাথে ফিট করে দেয় আর বলে আমার ছেলের নাম রেখেছি আশেক এলাহি, মোদী এনেছে যখন পড়তাম তখন একটা ছেলে ভর্তি হল নতুন, হ্যাঁ তার নাম হচ্ছে আশেক এলাহি, আল্লাহর আশেক, আল্লাহর প্রেমেও পাগল। কথাটা শুনতে ভালো লাগছে, কারণ পীরদের এইসব কথা শুনে শুনে খারাপটা ভালো লাগতে শুরু হয়েছে, তাই না? কিন্তু কোরআন হাদিসে মহব্বত ছাড়া, হুব্বুল্লাহ বা মহব্বতুল্লাহ ছাড়া ইশকের শব্দ কোথাও এসছে? একটি আয়াতে, একটি হাদিসে। তাহলে আপনার ছেলে একজন মুসলিম কি করে আসে কি আল্লাহর সাথে প্রেম করে পীরেরা ওলিরা, এগুলো হচ্ছে শয়তানি কথা, এগুলো কোরআন এবং হাদিস বিরোধী কথা, এগুলো দেওয়ানি কথা। আশেকে রসুল হচ্ছে কি? আশেকে রসুল, আমরা হচ্ছে আশেকে রসুল, কত বড় বেয়াদবি করছে রসুলের সাথে। আপনি বলতে পারবেন আপনি আশেক মানে হচ্ছে প্রেমী, আমি হচ্ছে আমি আমার মায়ের সাথে প্রেম করি, আমার বোনের সাথে প্রেম করি, আমার খালার সাথে প্রেম করি, ফুফুর সাথে প্রেম করি, বলতে পারবেন? মেয়ের সাথে প্রেম করি, বলতে পারবেন? কত নোংরা
কোরআন ভাষা যে শব্দটা আমার মেয়েকে ভালোবাসি, আমার বোনকে ভালোবাসি, মা খালাকে ভালোবাসি, বউকে ভালোবাসি, খুব বলতে পারছেন, মহব্বত শব্দ খুব বলতে পারছেন, কিন্তু প্রেম বলতে পারছেন না। আল্লাহ রসুলের ক্ষেত্রে আল্লাহ আশেক হয়ে যায়, রসুলের আশেক হয়ে যায়, গুমরাহি না? তাহলে কত গুমরাহিতে আমাদের সমাজে এক সেই আলেরা লিখেছে, চিন্তা করুন। সতর্ক সাবধান, শেষখানে ফিতনা বলে শেষ করে দেবো, সেটা হচ্ছে পয়সার ফিতনা। কিসের ফিতনা? পয়সার ফিতনা, বড় ফিতনা। আর এই ফিতনা বহু ফিতনাকে জন্মাচ্ছে, এই পয়সার ফিতনা বহু ফিতনাকে জন্মাচ্ছে। পয়সার ফিতনা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে এসবকে ফিতনা বলেছেন। জি, একটি হাদিস বলি সংক্ষেপ করার জন্য, মুসনাদ আহমদের হাদিস, তিরমিজির হাদিস, হাদিসটি সহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা, প্রত্যেক উম্মতের এক একটা ফিতনার বস্তু ছিল, এক একটা ফিতনার বস্তু ছিল বা বিষয় ছিল। ওয়া ইন্না ফিতনাতা উম্মতি আল মাল, আর আমার উম্মতে ফিতনার কারণ হচ্ছে মাল, ধন সম্পদ। এই ধন কি করে ফিতনা, সম্পদ ফিতনা। এই ফিতনার কারণে কেউ সুদ খাচ্ছে, অফিসার সরকারি বেতন নিচ্ছে আবার ঘুষ খাচ্ছে, কেউ বকশিসের নামে হাতিয়ার নামে কিনছে, ঘুষ খাচ্ছে, আরাম খাচ্ছে, বড় বড় অঙ্কের ঘুষ খাচ্ছে, আর ছোটই খাক না কেন, হারাম রুজি। এই পয়সার ফিতনার কারণে হারাম রুজি তৈরি, কোথা থেকে পয়সা আসছে এটা দেখার বিষয় নয়, কো ইনকাম সোর্স কি, হারাম না হারাম দেখার বিষয়, পয়সা আসছে হইল। এই পয়সার ফিতনার কারণে অনেক প্রবাসীরা টাকা পয়সা কাউকে ধার দিচ্ছে, আমানত দিচ্ছে, নিয়ে উধাও, নিয়ে উধাও। গত বুধবারে শেখ সেলিম উদ্দিনের সেন্টারে একটা দর্শে সাপ্তাহিক থাকি, ওখানে ছিলাম। তো এক ভাই নিয়মিত দাসে আসে, অনেকদিন পরে এসছে। তো শেখ সেলিম উদ্দিন বলছে যে এই ভাইটা বিপদে আছে, সে একটু দোয়া করিয়ে দিন। কী বিপদ আছে? বলছে 60 লাখ টাকা দিয়েছিল ভিসা কেনার জন্য এজেন্টকে, এজেন্ট অফিস নিয়েই পড়াতো, কত 12 লক্ষ সঙ্গে মিলে কত টাকা ছিল, 24 লক্ষ টাকা বলছে, 24 লক্ষ, 1 লাখই হোক দিল কিসের জন্য, ভিসার জন্য, আর নিয়ে অফিস সহ কোথাও। এখানে ফিতনা আছে, কমার বেশি ফিতনা আছে, যারা উধাও হয়েছে তো বড় ফিতনা তো লিপ্ত হয়েছে। কিন্তু এইভাবে যদি নিজের আত্মীয় স্বজনকে নিয়ে আসার জন্য দেয়, তাও কি ভিসা বেচা কি জায়েজ? এই ফতোয়া আলেমদের শেখের কাছ থেকে নিয়ে নিলেন, ভিসা ব্যবস্থা জায়েজ কিনা ফতোয়া নিয়ে নিলেন। 2 নম্বর কথা হচ্ছে, এই ভিসা দিয়ে যদি নিয়োগ থাকে যে আমি কিনবো 3,000 চার আর বিক্রি করবো 6,000 7,000, সেই জন্য 100,000 টাকা দিয়ে রেখেছি, এটাও পয়সার ফিতনা, এটাও কিসের ফিতনা, পয়সার ফিতনা। কারণ আপনার বেতন যথেষ্ট হয়নি, আপনার এই রুজি যথেষ্ট হয়নি, রাতারাতি আরো একটু বড় লোক হইতে হবে। সবাইকে দেখছি ভিসার ব্যবসা করে কোটিপতি হয়ে যাচ্ছে, আমিও 14-10টা ভিসা নিয়ে যেতেছে। পয়সার ফিতনা নানা দিক থেকে, পয়সার ফিতনা তার মধ্যে একটি ফিতনার কথা বলি, কারণ এটি হচ্ছে উম্মতের ফিতনা। এই উম্মতের অধিকাংশ লোক পয়সার ক্ষেত্রে দুর্বল হয়ে যাবে, ফেতনা লিপ্ত হয়ে যাবে। সোশ্যাল মিডিয়ায় আজকাল পয়সার ফেতনা, আজকাল বিভিন্ন হ্যাকাররা অথবা খুব কিছু খারাপ লোক, আমি কিন্তু সোশ্যাল মিডিয়া বেশি বুঝি না, ইমেল পাঠাচ্ছে বা মেসেজ দিচ্ছে, যে তো বিভিন্নভাবে, তার মধ্যে একটা হচ্ছে যে তুমি তোমার তোমার হ্যাকার অ্যাটাক করেছে, সুতরাং তোমার এই করে দেবো, সেই করে দেবো, $500 পাঠিয়ে দাও, না হলে তোমার মানহানি করে ছাড়ব। নতুন খবর আপনি ভয়ে চিন্তা না, মানে ইজ্জতের ব্যাপারে ভাই, আমি $500 দিয়ে জানো কত ইজ্জত পাচ্ছ, ইনকাম সোর্স। আরো কি জানেন, আমার কাছে কয়েক বটে ইনকাম এসেছে, আর মেসেজ এখন 1,20,000-এর মেসেজ এসে আছে, ডিলিট করিনি, আমার কাছে মেসেজ 2-3 দিন আগে এসেছে যে আপনার অমুক সুপার মার্কেট, অমুক মার্কেট থেকে, মল থেকে আপনি 1,20,000-এর জিতেছেন, 2টো নম্বর দিয়েছে, এতে যোগাযোগ করবেন। আলহামদুলিল্লাহ যোগাযোগ করিনি, কেন কত টাকা লাগবে না, কোনোদিন যোগাযোগ করিনি, কিন্তু মাঝে মাঝে টেলিফোন আসে। একদিন এক উর্দু ভাষী বলবো না কোন দেশি, কার দেশি বলবো, ওদের বলতে অ্যালার্জি
আজকে অনেক উর্দু ভাষী পাকিস্তানি হইতে পারে, আপনি ইন্ডিয়ান হইতে পারে, তাই না? তো উর্দু ভাষায় আমাকে টেলিফোন করছে, করার পরে বলছে যে আপনি ইতনা লাখ জিতা হ্যায় ডলার জিতা হ্যায়, আচ্ছি বাত হ্যায় তো ক্যা করনা হোগা, তো এসা কিজিয়ে গো পয়সা আপনি অ্যাকাউন্ট নম্বর আপনি দিজিয়ে, আর দুসরি হ্যায় কি উসকো ট্রান্সফার করনে কে লিয়ে কুছ খরচা পানি চাহিয়ে, খরচা চাহিয়ে, ক্যা চাহিয়ে, কিতনা চাহিয়ে, আর জিয়াদা নি আপ 500 রিয়াল ভেজ দিজিয়ে, মাশাআল্লাহ 500 রিয়াল ভেজ দিজিয়ে। আমি বলছি ভাই আমি 500 রিয়াল না পাঠিয়ে আপনি তো মানে কয়েক লাখ টাকা আমাকে দিতে চাইছেন, আপনি 500 জায়গায় 5000 রিয়াল রেখেলেন আর বাকি আমাকে পাঠিয়ে দিলেন, বাকি আমাকে পাঠিয়ে দিলেন, অসুবিধা নেই 500 রিয়াল চাইছেন তো আপনি বাকি চান। তখন ও বিরক্ত হয়ে বলছে আপনি সমাজতে না, বলছে হ্যাঁ আমি এসেই সমাজতে, আমি এসেই সমাজতে, আপ পাঁচ সমাজনি কি কোশিশ নেই কর রা, আমি ভাই বুঝি বুঝি ভালো, আমি মোটা খাই মোটা বুঝি, আমি তোমাকে 500 রিয়াল চাইছিলাম 5000 দিয়ে দিলাম বাকিটা পাঠিয়ে দাও, আর কোন টেলিফোন না, কিসের বেদনা, কিসের বেদনা, পয়সার বেদনা, পয়সার বেদনা, ওই না বেদনা তো উম্মতি আল্লাহ পয়সার বেদনা লিপ্ত হয়েছে, বহু মুসলিম এগুলোতে জড়িত আছে। পয়সার আর একটি ফিতনা হচ্ছে ইউটিউব থেকে ইনকাম করা, ইউটিউব থেকে কি করা, ইনকাম করা, যারা অসৎ চরিত্রের তারা নোংরা ফিল্ম ইউটিউবে আপলোড করে তারা ইনকাম করছে, কিন্তু এরা পুরাতন যুগ থেকে চলে আসছে, আমরা জানতাম না, জানতাম না। প্রথম বম্বে যখন পিস টিভিতে গেলাম তো পিস টিভির একজন কর্মকর্তা বলল যে আপনি কি জানেন যে আপনার এত ফলোয়ার আছে আর এত আপনার আলোচনা শোনা হয় তো ইউটিউব থেকে লোকেরা ডলার ইনকাম করতে পারে, আপনি কি জানেন? আমি তো জানি না, জীবনে প্রথম শুনলাম এই 2014 শুনেছে। আর তারপরে যারা আমাদের ধরেন বিভিন্ন জায়গা থেকে আপলোড করে তারা তখন দেখলো এটা বেটার চান্স, এটা কি বেটার চান্স, সুতরাং ডলার অপশন খুলে নাও ইউটিউবে আর ওর কি ইন্স্যুরেন্স করে নাও আর মাসের মাস বৈশে বৈশে শুধু আপলোড করবো শেখদের ভিডিও আর দেখেন দাওয়াতের কাজও হলো, কি হলো কলা বিক্রিও করা হলো আর মেলা দেখাও হলো, আপলোড করা হলো, মাশাআল্লাহ দিনের খেদমতো করছে, এখলাস গিয়ে কোথায় পৌঁছাইলো, পয়সার ফিতনাতে গিয়ে পৌঁছে দিল, এতে তারপর কোনো আপত্তি ছিল না, তারপর কোনো আপত্তি ছিল না যে জাকাত দিয়ে ইনকাম করছে না করছে, আমি আমার দাওয়াতের ম্যাটেরিয়ালস দিয়ে আমি নিজে আলহামদুলিল্লাহ ওইসব ইনকাম করি আর করবো না। এক সময় 2005 যখন প্রথম এই ডিভিডি আর ভিসিডি শুরু হয় তখন একটা ডিভিডি বাংলাদেশের কোনায় ঢাকার লাইব্রেরিতে 120 টাকা করে বিক্রি করতো, একটা ডিভিডি কত বিক্রি করতো, 120 টাকা বিক্রি করতো, দেখেছি ওর মূল্য লেখা আছে 120 টাকা মূল্য লেখা আছে, নাম বলবো না লাইব্রেরি, একাধিক লাইব্রেরি হলো কেউ কম কেউ বেশি, কিন্তু আলহামদুলিল্লাহ আমার দাওয়াতি যেসব ম্যাটেরিয়ালস রয়েছে সেটি দিয়ে আলহামদুলিল্লাহ এক পয়সা খায়নি, 8 ঘন্টা ডিউটি করে দুই বুঝিটা খাই বলটাই যায় বলেন ডিউটি করি, এই না যে বক্তব্য দিয়ে দিলাম ছুটি আর তারপরে এত টাকা দেন আমার ফিস এসব আবার নয়, 8 ঘন্টা ডিউটি করতে হবে, সকালে এত ঘন্টা বিকালে এত ঘন্টা, আপনার কাজ থাকলেও ডিউটি করতে হবে না থাকলেও ডিউটি করতে হবে করতে হবে, এই হচ্ছে আমাদের দায়ী ভাইদের বুঝি আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ দায়ী দেন আল্লাহ হবে দাওয়ার উপর বসিয়েছেন, কিন্তু তারা কোরআনে হাদিস বিক্রি করে পয়সা নেয় নেন বরং তারা সময় দিয়ে শ্রম দিয়ে শারীরিক মানসিক মেহনত করে তারপরে 8 ঘন্টা আপনাদের মতো ডিউটি করে অল্প পয়সা পাই শুনলে অবাক হবে, সেটা শুনিয়েন না ভালো হবে, কারণ আপনারা যখন পয়সা দিয়ে মানুষকে ওজন করা শুরু করবেন, হ্যাঁ যে এত কম পয়সা এদের তাহলে নাম করছে তো অনেক সিনিয়র, কারণ নারীদের যে বেতন তার চাইতে অনেক বেশি আপনারা ইনকাম করছেন, কিন্তু অনেক এর প্রয়োজনই মিটছে না, অশান্তি মিটছে না, কিন্তু আলহামদুলিল্লাহ সই আকিদার আলেমরা দায়ীরা এত আল্লাহর ফয়সালে সন্তুষ্ট যে আলহামদুলিল্লাহ তাদের সুখ শান্তি চেহারাতে দেখতে পাচ্ছে, ওজো ভিয়ামাইদের নাজেরা দুনিয়াতে আলহামদুলিল্লাহ নাজেরা, জি ভাই কথা বোঝা গেছে, জি আমাদের কাছে
আছে সমস্যা এই ইউটিউবের ফেত নাই, এই যে পয়সা এনে কাম করা তাতে দুটো ফেত না বা দুটো ক্ষতি করবে, সেটা হচ্ছে একটা হচ্ছে যে তাতে বিভিন্ন নোংরা অ্যাডগুলো চলে আসছে যেটা আমাদের কল্পনাতেও ছিল না। আস্তে 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 যখন নলেজ বাড়লো আর আস্তে আস্তে টেকনোলজি আস্তে তো নলেজ বাড়ছে, জানতে বলা যায় ভাই কি কাম কাম ভাড়া করছে, বক্তব্যের মাঝে বারবার করে অ্যাড আসছে, কখনো মহিলার অর্ধ উলম্ব ছবি চলে আসছে, সামান্য একটু কাপড় শরীর আছে না আছে, কখনো মিউজিক চলে আসছে ইত্যাদি ইত্যাদি। এইভাবে এই একটি বড় ফিতনা। একটা লোক ওয়াজ শুনতে চাইছে, দিলের কথা তহিন সম্মান শুনতে চাইছে, কিন্তু সেখানে কি হচ্ছে অ্যাড নোংরা অ্যাড এসে সেখানে করে মানুষের চরিত্র আমল ইমানকে নষ্ট করে দিচ্ছে। বিভিন্ন দেশে যখন সফর করলাম অনেক হিতাকাঙ্ক্ষী ভাইরা যারা নিয়মিত এমনকি ফারাইজের কাজ যেগুলো সাধারণত শোনে না সুস্থতা আছে সেগুলো ফলো করত, তারা অনেকে বলেছে ভাই আপনার দাসও শুনতে পারি না অথবা সেই আগে আমাদের দাস অনেকে শুনতে পারি না, কারণ হচ্ছে শোনা শুরু করি অ্যাড আসা শুরু হয়, খারাপ অ্যাড আসতে লাগে, মিউজিক আসতে লাগে, মহিলাদের ছবি আসতে লাগে, তখন খুব খারাপ লাগে, যার ফলে এগুলো বাদই দিয়েছি আর ইন্টারনেটে ইউটিউবে আর ওয়াজই শুরু করা বুঝলাম। তাহলে কত ক্ষতি করলেন আপনি দাওয়াতে, আপনার পয়সার ফেতনার জন্য কত ক্ষতি করলেন, শেষ করে দিচ্ছি। আর একটি ক্ষতি দাওয়াতের ময়দানে এই ফেতনায় পয়সার ফেতনা লিপ্ত হওয়ার কারণ সেটা হচ্ছে কপিরাইট। যেই ব্যক্তি ডলার নেওয়া শুরু করলো সেই ব্যক্তি একেবারে এমন দখল করে ফেললো, আর ইউটিউব আর ইউটিউবে যে আপনার এমসিএস কোম্পানি আছে তাদের সিস্টেমে এখান থেকে কেউ যদি কপি করে আপলোড করে তাহলে তার এই ক্ষমতা নেই, আর তাকে রেড সিগন্যাল চলে আসবে আর খবর তার তুমি এই কাজ করবে না, না হলে তোমার শেষ হবে। তার মানে দাওয়াতি কাজকে কত আপনি সংকেত করে দিলেন, দাওয়াতি কাজের রাস্তাকে আমার প্রশস্ত করতে চায় মানুষের কাছে কথাগুলো পৌঁছাইতে চায় আর আপনি সেটাকে সীমিত করে দিলেন এই ফিতনার কারণে। ইন্নালে কুল্লি উম্মতি ফিতনা, প্রত্যেক উম্মতের ফিতনা রয়েছে, ফিতনা তো উম্মতি আল মাল, আমার উম্মতের ফিতনা হচ্ছে ধন সম্পদ, আল্লাহ যেন সমস্ত ফিতনা থেকে তার তৌফিক দান করে, হালালে সন্তুষ্ট হওয়ার তৌফিক দান করে, হারাম থেকে আমাদেরকে যেন আল্লাহ অমুখাপেক্ষী করে দেন, আল্লাহ মাকফিনা বি হালালিকা আন হারামিকা ওয়া আগনিনা বি ফাদলিকা আম মানসুবা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া ক্বিনা আযাবান নার, একটি কথা না বললে হয় না, এখন তো ফিতনার কথা বললাম আর ফিতনাকে সাবধান করতে চাইলাম, কিন্তু পাঁচার তরিকাটা বাঁচবেন কিভাবে দুই তিন মিনিটে বলছি। প্রথম হচ্ছে ফিতনা থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করবেন অন্তর থেকে, কথার দ্বারা দোয়া পড়ে এবং কাজের দ্বারা তার কাছে আশ্রয় নেবেন আল্লাহর কাছে। আলোচনাতে এসছে বিষয়টি কিন্তু আল্লাহর কাছে আশ্রয় নিন, আল্লাহ অসহায় ধাক্কা দিয়ে ফেলে দেবেন না। আমরা কোনো মানুষের কাছে আল্লাহ যদি আশ্রয় নিলে ভাই একটু আমার হেল্প করেন, অনেক সময় কি বলে যাও যাও বাইরে চলে যাচ্ছে, আল্লাহ করেন না, আল্লাহ তাড়িয়ে দেন না, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আশ্রয় দেবেন মানা দেবেন। সুতরাং কী করতে হবে, বেশি বেশি এসকে আজা করতে হবে, আল্লাহর কাছে আশ্রয় নিতে হবে, আল্লাহ নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান, সমস্ত রকম ফিতনা থেকে যে দোয়াগুলি আশ্রয় রয়েছে সেই দোয়াগুলি সৃষ্টি করবে। দুই নম্বর হচ্ছে আপনি আল্লাহকে ভয় করবেন, আল্লাহ ভয় করবেন, আল্লাহ ভয় আপনাকে ধরবে তখন আপনি ঝামেলা ফেতনা আর এর গানে বামে পাকা রাস্তা মিন্না মিন্না এদিক ওদিক আসতে পারেন, সোজা রাস্তা আপনি চলবেন খুশি আল্লাহ আল্লাহ ভয় লিখি নিজের পয়দা করার চেষ্টা করুন, তাকুয়া পয়দা করার চেষ্টা করুন, আখেরাত মুখী হন, দুনিয়া রবি হয়ে যান। তৃতীয় যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে আল্লাহর কাছে দিনের ওপর অটল থাকার জন্য দোয়া করা, দোয়া করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া শিখেছেন এই মর্মে, আর কোরআনে দোয়া একটু আগে পড়লাম লাম্বা রব্বানা লা তাজিল কুলুবানা বাদা ইয হাদাইতানা, আল্লাহ আমাদেরকে হেদায়েত করার পরে অন্তরকে বাঁকা করে দিও না, বকর করে দিও না, ওয়া হাবলা না মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আর হাদিসে দোয়া আছে কারো জানা আছে, আল্লাহ অন্তরের
তোমার দিনের ঘোড়া। আল্লাহ মুসাররফ করো, সরফ করবি এরা তো আতি আলা তো আতি, আল্লাহ আমার দিনকে ফিরিয়ে দাও। বিভিন্ন হাদিসে এই দুটো শব্দ দিয়ে মোকাল্লাম করো, সরফ করবি আলা দিনে, আল্লাহ মুসাররফ মুসাররফ করবি আলা তো আতি। তো এই দোয়াগুলি করবেন, আল্লাহ যেন আমাদেরকে নিজের ভাষায় দোয়া করবেন, আল্লাহ যেন দিনের ওপর আমাদের বড় রাখে, সমস্ত ফিতনা থেকে হেফাজত রাখে। এবং আল্লাহ রাব্বুল আলামিন যে ফিতনাগুলি বললাম আমার সঙ্গে বলছি, শিরকের ফিতনা থেকে নিজে বাঁচান, ছেলে মেয়েদের বাঁচান, পরিবারকে। নাস্তিকতার ফিতনা ব্যাপক আকার ধারণ করেছে, কারণ জি হ্যাঁ, ইসলামের নামে কিছু জঙ্গি চরমপন্থীদের রিয়াকশনে নাস্তিকতা আরো বেশি বৃদ্ধি পাচ্ছে, ইসলাম দ্রোহিতা আরো বেশি বিরুদ্ধে বৃদ্ধি পাচ্ছে, তাদের সাথে শত্রুতার কারণে সরাসরি ইসলামের সাথে শত্রু প্রদর্শন করে দিচ্ছে। নামাজ আমাকেও পড়তে, আপনাকে পড়তাম, রাষ্ট্রপতি পড়তাম, প্রধানমন্ত্রীকেও পড়তে হবে। নামাজ পড়লে কোনো একটা দলের লোক হয়ে যায়, কিন্তু এদের সাথে অ্যালার্জি থাকার কারণে বা দুনিয়া কোনো শত্রুতা থাকার কারণে ইসলামের সাথে সরাসরি শত্রুতা হয়ে যাচ্ছে, যেটা জানতে হোক অথবা অজান্তে হোক। এই গুমরাহি থেকে আপনি নিজেকে বাঁচান, নিজের পরিবারকে বাঁচান, আপনি আপনার স্ত্রী ছেলে মেয়েকে যদি বাঁচাইতে পারেন তা আপনি বাঁচান, আল্লাহ বাঁচাবার তৌফিক শিরকের ফিতনা নাস্তিকতার ফিতনা থেকে যদি বেঁচে যেতে পারেন, তো খুনের ফিতনা থেকে আশা করি বাঁচতে পারবেন ইনশাআল্লাহ। নবীন হত্যাটি হবেন আপনি, তখন আপনি মুমিন বা কোনো মানুষের ফোনটা অত সহজ মনে করবেন না, তখন আল্লাহ করে এই ফিতনা থেকে বাঁচাবেন। জেনার ফিতনা থেকে, নারী ফিতনা থেকে আল্লাহ বাঁচাবেন, পয়সার ফিতনা থেকে আল্লাহ বাঁচাবেন। যে যতটা বাঁচতে চাইবে আল্লাহ তাকে সেভাবে বাঁচাবে, আর যে বাঁচতে চাইবে না তাকে আল্লাহ বাঁচাবে না। সুতরাং আপনার অন্তরে কতটা খুলুসিয়াত আছে এটা প্রমাণ করবে যে আপনি ফিতনা থেকে বাঁচতে পারবেন না, ফিতনাতে জড়িয়ে যাবেন। জি হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন এই কবরের কথা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহ আমাদের কলবের ইসলাহ করার তৌফিক দান করেন, আমাদের আমলের ইসলাহ করার তৌফিক দান করেন, ভালো কথা বলার তৌফিক দান করেন, ভালো আমলের তৌফিক দান করেন, সমস্ত রকমের দিন দুনিয়া ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে নিরাপদ রাখেন, হেফাজত রাখেন, সহি সালামত রাখেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।